বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক পূর্ব আর পশ্চিম বর্ধমান জেলায়। তার আগেই সকালে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল পান্ডবেশ্বর। সকাল 8:30 নাগাদ অজয়ের তীর সংলগ্ন শ্মশানঘাটের কাছে একটি বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। উড়ে যায় ছাদ দেওয়াল, আশেপাশের 4টি বাড়ি মিশে যায় মাটির সঙ্গে। ঘটনার তদন্তে আসানসোল দুর্গাপুর কমিশনারেট ডিসি অভিষেক গুপ্তা। কারা কিসের জন্য বোমা মজুত রেখেছিল খতিয়ে দেখছে পুলিশ। কমজোর পিলার ছিল, আপনি দেখতে পারছেন এখানে পিলারটা যেটা আছে, এই 3-4টা পিলার এখনো মানে এই যে কন্টিনিউশন আছে ওই স্ট্রাকচারে, যেটা পড়ে গেছে খুব খারাপ অবস্থাতে আছে। তো দেখতে হবে কি হবে, পুরো একসাথে পড়েছে, ঠিক আছে, একদম নেই, ছিটকে পড়েছে, তদন্ত করে দেখছি। আর এখান থেকে যে আপনি বলছেন স্যাম্পলসটা আমরা কালেক্ট করে নিচ্ছি, ফরেনসিক কি আনবেন? হ্যাঁ, স্যাম্পলস কালেক্ট করে নিচ্ছি এখানে। আচ্ছা, ঠিক আছে। পান্ডবেশ্বরের শ্মশানঘাটে বোমা বিস্ফোরণ নিয়ে শুরু রাজনৈতিক তর্জা। গোটা ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি পান্ডবেশ্বরের বিধায়কের। তার বক্তব্য বৃষ্টিতে বাড়ি ভেঙে পড়েছে, তাকেই বোমা বিস্ফোরণ বলে চালানো হচ্ছে। বিধায়ক বলেন, অভিযোগ হলে তদন্ত করবে পুলিশ। মুখ্যমন্ত্রী এলেন রাত্রিবেলায়, ভোরবেলায় ব্লাস্টিং নাকি হয়ে গেল, হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে এনআইকে চিঠি হয়ে গেল, এবং তারপরেই 10:11 প্রেস বাইট হয়ে গেল। আমরা একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। দেখা যাক, পুলিশের কাজ খুঁজে বার করবে। তবে আমি তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে পাণ্ডবেশ্বরে কেউ যদি ভাবে যে আবার লুটপাটের পাণ্ডবেশ্বর করবে, তাদের মুখে কিন্তু আমি পাণ্ডবেশ্বরের কথা শুনতে রাজি নই। এদিকে জেলা পুলিশের তদন্তে আস্থা নেই, অবিলম্বে এনআইএকে দিয়ে তদন্ত করানোর দাবি বিজেপির। বোমা বিস্ফোরণের পর আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির দাবি, পাণ্ডবেশ্বরকে অশান্ত করতেই বোমা বারুদ আমদানি করা হচ্ছে। তিনি বলেন, বিস্ফোরণের চেহারা দেখেই বোঝা যাচ্ছে কম বেশি শখানেক বোমা মজুত ছিল ঘটনাস্থলে। তার অভিযোগ, শাসক দলের মদতেই বোমা বারুদ বন্দুক মজুত করা হচ্ছিল। যদি না হতো তাহলে তো জানা যেত না যে এত 100টা বোমা মজুত করে রাখা হয়েছে। আরও পাণ্ডবেশ্বর আরও কত জায়গা আছে কে জানে? কারা এটা করছে? শাসক দলের লোকেরা করছে। এবং কেন তাদেরকে এই স্বাধীনতা কেন দেওয়া হচ্ছে? গতকাল আমাদের মুখ্যমন্ত্রী মিটিং করে গেছেন, তার একদিন পরেই এই ঘটনা ঘটলো। এটা সেদিনই ঘটে যেতে পারতো। দুর্গাপুরে আজকে প্রশাসনিক মিটিং আছে, আজকে এই মাননীয় সিএম এর প্রশাসনিক মিটিং আছে, আর আজকে সকালে এটা এক্সপ্লোজন হয়ে গেল, এটা মেনে নেওয়া যায়? ইন্টেলিজেন্স ফেলিওর তো আছেই। এবং আমার মনে হচ্ছে যে এই নাশকতার সঙ্গে যুক্ত যারা শক্তি তারা এর পেছনে আছে, এবং এটা ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত করতে হবে। এটা শুধুমাত্র বিজেপি তৃণমূল সিপিএম এর ব্যাপার নয়, এটা পুরো সমাজের জন্য একটা অশনি সংকেত। এবং আমি তো বলবো যে যারা শাসক দল আছেন তাদেরও এই দাবি করা উচিত যে ইন্ডিপেন্ডেন্ট এটা তদন্ত হোক, এবং যারা এর সঙ্গে যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করা হোক। তারা কোনো দিন একটা দলের সম্পদ হতে পারে না। সাময়িকভাবে হয়তো তারা তৃণমূলকে সাপোর্ট করছে নিজের অ্যান্টি নেশন অ্যান্টি স্টেট অ্যাক্টিভিটি চালাবার জন্য, কিন্তু আলটিমেটলি তারা তৃণমূলের জন্য ক্ষতিকর হবে। এনআইএর তদন্ত চেয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠিও পাঠিয়েছেন বিজেপি নেতা। বক্সি ঘটনার পর বীরভূমে বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধারের নির্দেশ দেওয়ার পরে নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। জিতেন্দ্র তিওয়ারির কটাক্ষ, পাণ্ডবেশ্বরে কি আরও এক বক্তই চাইছে প্রশাসন? মাধ্যম ব্যুরো রিপোর্ট।